গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আমরা আমাদের এর আগের ক্লাসে সামান্য ভগ্নাংশ শিখছিলাম, আজ আমরা শিখব দশমিক ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কয় প্রকার? এখান থেকেই বোঝা যাচ্ছে ভগ্নাংশ দুই প্রকার। আমরা আগের ক্লাসে শিখেছিলাম সামান্য ভগ্নাংশ, আজকে শিখব দশমিক ভগ্নাংশ। তোমরা প্রত্যেকে তোমাদের বইতে পৃষ্ঠা নম্বর 59 খোলো। দেখো, দশমিক ভগ্নাংশ সম্পর্কে আগে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে দশমিক ভগ্নাংশ কাকে বলে। কি বলছে? যেসব ভগ্নাংশের হর 10 বা 10 গুণিতক, গুণিতক অর্থাৎ 10 নামতা পড়ে আমরা যেগুলো পাব, অর্থাৎ 10, 100, 1000 এইগুলি, সেই সব ভগ্নাংশগুলিকে দশমিক ভগ্নাংশ বলে। তাহলে যে সব ভগ্নাংশ, আমরা ভগ্নাংশ কাকে বলে সেটা জেনেছি, ভগ্নাংশের হর দেখেছি 4, 5, 6 এরকম আমরা অনেক হর লিখেছি, কিন্তু এখানে কি বলছে, দশমিক ভগ্নাংশ হতে গেলে সেই ভগ্নাংশগুলির হর হতে হবে 10 গুণিতক, অর্থাৎ 10, 100, 1000 এই সমস্ত। দশমিক বিন্দু কাকে বলে? পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে আলাদা করে বোঝানোর জন্য এদের মাঝখানে একটি বিন্দু বসাতে হয়, অর্থাৎ পূর্ণ সংখ্যা কোনগুলি সেগুলিও আমরা জেনেছি, 1, 2, 3, 4 এগুলি হলো পূর্ণ সংখ্যা, আর ভগ্নাংশ কি সেটাও আমরা জেনেছি। এই পূর্ণ সংখ্যার ভগ্নাংশকে আলাদা করে বোঝানোর জন্য মাঝে যে আমরা বিন্দু ব্যবহার করে থাকি তাকেই বলে থাকে দশমিক বিন্দু। এরপর তোমরা একটু উপরের দিকে দেখো, এখানে বলছে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে একটি বিন্দু বসিয়ে ভগ্নাংশ তৈরি করা হয়, কিংবা একটি পূর্ণ সংখ্যার ডান দিকে বিন্দু বসিয়ে আরও ভগ্নাংশ অঙ্ক যুক্ত করা হয়। অর্থাৎ এই ছকটা যদি তুমি দেখো, মিডিলে থাকবে দশমিক বিন্দু, দশমিক বিন্দুর ডান দিকে থাকবে ভগ্নাংশের যে সংখ্যাগুলি, আর বাম দিকে থাকবে হলো আমাদের যে পূর্ণ সংখ্যা আছে। তাহলে আমরা প্রথম পূর্ণ সংখ্যা, তারপর দশমিক বিন্দু, তারপর ভগ্নাংশের যে সংখ্যা সেটা বসাবো। দশমিক বিন্দুর বাম দিকে আমরা লিখব একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ আমরা যে স্থানীয় মান লিখে থাকি, আর দশমিক বিন্দুর ডান দিকে আমরা লিখব দশাংশ, শতাংশ, সহস্রাংশ, অযুতাংশ। এখানে কিন্তু একক থাকে না, যেমন দশমিক বিন্দুর বাম দিকে প্রথম আমরা লিখব একক, দশক, শতক, দশমিক বিন্দুর ডান দিকে কিন্তু কোনো একক থাকে না, শুরু হয় দশাংশ থেকে, দশাংশ, শতাংশ, সহস্রাংশ, অযুতাংশ। ওকে, এরপর তোমরা পেজ নাম্বার 60 খোলো। দেখো এখানে কিভাবে সংখ্যাগুলি লিখতে হয় আমাদের সেটা দিয়েছে। এখানে দেখো 0.3 আছে, অর্থাৎ দশমিকের পরের ঘরটাই কি দশাংশ, তাহলে আমরা দশমিক 3 লিখতে পারি বা 3 দশাংশ লিখতে পারি। আমরা সামান্য ভগ্নাংশের ক্ষেত্রেও যেমন দেখেছিলাম যে কথায় লিখতে পারি 3 ভাবে, এখানেও তাই। এরপরে দেখো আমরা লিখতে পারি 0.45, আর না হলে লিখতে পারি 0.45%। এরপর দেখো লিখতে পারি 0.028, আর না হলে লিখতে পারি 0.02%, 8% এখানে। এবার দেখো কত আছে, 9637.253। কখনোই দশমিকের পরে যে অঙ্কগুলি থাকবে তাদের একভাবে বলা যাবে না, অর্থাৎ 253, 28, 45 এইভাবে বলা যাবে না। তাহলে 9637.253, তাহলে 9637.253 বলতে পারি, আর না হলে কি বলতে পারি, এইটা পুরোটা বলে নিয়ে 2.5%, 3%। ওকে, এইভাবে আমরা কথায় লিখব। এরপর আমরা যদি আমাদের সামান্য ভগ্নাংশ দিয়ে দেয়, সেই সামান্য ভগ্নাংশ থেকে কিভাবে দশমিক ভগ্নাংশে করব সেটা আমরা যখন করব তখন তো শিখবই। এখনো দেখো, যদি 10 থাকে হর, তাহলে কি হবে,
দশমিক বিন্দু কোথায় বসবে? দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে এক ঘর আগে। এখানে দেখো শূন্য, একটি শূন্য আছে, তাহলে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক বসলো। এখানে দেখো আছে 9/100, নিচে দুটো শূন্য আছে, তাহলে ডান দিক থেকে কয় ঘর আগে দশমিক বসবে? দুই ঘর আগে, কিন্তু এখানে একটি অঙ্ক আছে। তখন আমরা কি করব, তার আগে একটা শূন্য বসাবো, তার পরে কিন্তু বসাবো না। দেখো শূন্য নয়, তার আগে বসালাম দশমিক। এখানে এবার দেখো তিনটে শূন্য আছে, উপরেও তিনটে অঙ্ক আছে, তাই তিনটে অঙ্কের আগে আমরা বসালাম দশমিক। এখানেও নিয়মটা তাই বলেছে, হরের একের পরে যতগুলি শূন্য থাকবে লবের ডান দিক থেকে ততগুলি অঙ্কের পরে দশমিক বিন্দু বসবে, যদি ততগুলি অঙ্ক না থাকে তবে শূন্য দিয়ে তা পূরণ করতে হবে।